সামান্য একটা হাতুর পায়া বাংলাদেশ আমারে ভুলে যাইব, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাইকা। আমারে পায়া যদি তরে ভুলে যাইতে পারে তাহলে আগের বার তরে পায়া আমারে কেন বলে নাই, আমারে কেন আবার ফিরাইয়া আনলো? বাংলাদেশের বড় স্বার্থ পর প্লেয়াররাও স্বার্থ পর জনগণ স্বার্থ পর, তাই তোর পারফরমেন্স হয়তো তেমন ভালো ছিল না, ভালো থাকলে তরে শুধু শুধু বাদ দিব কি কারণে? ও ভাই থামেন, খোঁজ নিয়ে দেখেন, আপনার থেকেও ভালো ছিল, খারাপ ছিল না কোনো দিক দিয়ে। তুমি কি দেখো নাই, বাংলাদেশে আমি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলাইছি, আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালেও খেলাইছি, তুমি খেলাও নাই। বাংলাদেশের ভাগ্য ভালো ছিল তাই তারা খেলছে, এখানে তোমার কোনো অবদান আমি দেখি না। শোন বেটা, বাংলাদেশের যত ভালো ভালো অবদান সবকিছু আমার অর্জন, তোর কোনো অর্জন কিচ্ছুই নাই। তুমি কি কোনোদিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে সিরিজ ঠকাইছিলা? তাও আবার টি টোয়েন্টিতে? সিরিজ ঠকাইলে সবকিছু হয় না, কারণ সিরিজ তো সবাই ঠকাইতে পারে, আর বিশ্বকাপে কয়জনই সেমিফাইনালে খেলতে পারে? তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে বাংলাদেশ সেমিফাইনালে আমিও উঠাইয়া দিতে পারতাম। তোমার যোগ্যতা যতটুকু আছে তুমি ততটুকুই বলো, তার থেকে বেশি বলো কি কারণে? আমার যোগ্যতা আছে না না আছে তুমি এটা আমার শিষ্য ইয়াসিরা চৌহানরে জিগাইয়া দেখো। আঙ্কেল আমারে জিগাইয়া কি হইব, অনেক কষ্টে আছি, আপনি দেশে তো গেছেন তারপর থেকে আমারে আর দলেই রাখে না। আমি তো আগেই কইলাম ওরা ভালো মনের মানুষ গুলার দাম দেয় না, ওরা দাম দেয় ছকিনার জামাইরে, ওরা ভালো মানুষ চিনে না। ও মামা ওরা এমন ভাব করে, ওরা আমার চিনেই না, ওরা ভুলে গেছে আপনার সময় কিন্তু আমি সেরা কিপার ছিলাম, কিন্তু আমার প্রিয় হার্ড হিটার ইয়াছির ডিভিলিয়ার্সের কি খবর, আমি ওর খবরটা একটু জানতে চাই। মামা আমি কি বলবো, আমি আপনাকে ভালোবাসি তাই আমার মনের কথাগুলো আপনি বুঝে নেন। হ্যাঁ মামা আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার মনের কথা আমি শুনতে চাই, আমাকে একটু বলো। সব কথা বলে না হৃদয়, কিছু কথা কিন্তু বুঝাও নিতে হয়। তোমার জন্য আমার খুব মায়া লাগে, কারণ তোমার ওরা কেউ চিনল না, আর আমি তো তোমার আশেপাশে নাই তাই তোমার খোঁজ খবরও নাই, আমি কেমনে বুঝুম তুমি না কইলে? কেউ যদি কেউ ভালোবাসে তাহলে তার চেহারা দেখলেই সবকিছু কইয়া দিতে পারে। আমার তো মনে হয় তুমি আগের থেকে একটু মোটা তাজা, ভালোই হয়েছো খাইয়া দাইয়া। হ মাম্মা কি আর করুম, আমারও কেউ দলে নেয় না তাই আমি খাই দাই আর খালি ঘুমাই। কি কইলা, তোমারও দলে নেয় না? আমি তো বুঝলাম না, এই হাতুরে তো টিম ডারে পুরা খাইয়া দিতাছে, ওরে কেউ কিছু কয় না কি কারণে? জানেন মামা আপনি যাওয়ার পরে না আমারও বাদ দিয়া দিচ্ছে লো। কি কস বেটা, ওর এত সাহস কেমনে হইলো, ওই তোরও আবার বাদ দিয়া দেয়? খালি কি বাদ দিচ্ছে, আবার কয় আমি না কি পারফরমেন্স এর কারণে বাদ পড়ছে, চেহারার কারণে না? কোন দি মামা এগুলা শুনলে আমার কষ্ট লাগে না? শুধু কি তোর কষ্ট লাগে, তোদের জন্য আমারও খুব কষ্ট লাগে বেটা, আমি না আই তাই তোদের মূল্যটাও কেউ বুঝতেছে না। কিন্তু মামা আমার আবার নিচে দলে, খালি কি তোরে নিলে হইব বেটা, রাব্বি চুহান অগরে নিতে হইব, কারণ তোরা তিনজনই হচ্ছ আমার হাতে গড়া, আমি তো তিনজনের নিজ হাতে বানাইছি। মামা আমারে আর নেয় না, আমারে মনে হয় আর নিব না ওরা। মামা ওরে দিয়া তো মাঝে মধ্যে পানি পানি টানায়, আমারে তাও দেয় না, আমারে তো একদম ফালাই আই দিছে। কিরে বেটা হাতুর, তোর নামে এটি কি শুনতাছি, তুই ওদের সাথে কেন শুধু শুধু এমন খারাপ ব্যবহার করতেছিস? তোর পারফরমেন্স খারাপ তাই তুইও বাদ পড়ছিস, তাই তোর শিষ্যদের পারফরমেন্স খারাপ তোর শিষ্যরাও বাদ পড়ছে। দেখ বেটা ওদের পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু আমি আসার পরে খারাপ হয়ে গেছে, এটা তুই বোঝা যায়। আমি ছিলাম ওদের সব থেকে সেরা কোচ, আমি নিজ হাতে ওদেরকে পাইলা পাইলা আদার খাওয়াইয়া বড় করছি, আর তুমি আইছো বড় হওয়ার পরে ডিম খাইতে। আমি ওদের জন্য যা করছি তুমি তার কিছুই এখনো করতে পারো নাই। তুই বেটা আমার ডিম পারা হাসে ডিম গুলো এতদিন শুধু শুধু খাইয়া গেলি, মাগার তুই একটা ডিম পারা হাঁস বানাইতেই পারলি না। আমি ওই রাব্বি ছুহানগরে বানাইয়া থুয়াইছিলাম, কিন্তু তুমি ওদেরকে চিনলাম না, তুমি ওদেরকে বাদ দিয়া দিলা। এদের দ্বারা কখনো ডিম পারানো সম্ভব না, এরা আরো ডিমটাকে নষ্ট করে দেবে। তুমিও একজন কোচ আমিও একজন কোচ, তোমার উচিত আমাকে একটু সম্মান করা, আমার সাথে ভালোভাবে কথা বলা। তোর সাথে কোমু ভালোভাবে কথা বেটা, এবারকার বিশ্বকাপটা আমি জিতাইয়া তোরে দেখাইয়া দিমু বেটা, আমি পারি, তোর এখানে কোনো দাম কখনো ছিল না আর থাকবো না। তুমি যদি হার্ড হিটার ইয়াছির রাব্বি আর চৌহান মার্টিনিস দলে না নেও তুমি কখনো এই বিশ্বকাপ জিততে পারবা না। আমি তোরে বাদ দিছি তো দিছি, তোর শিষ্যদেরও বাদ দিমু, তারপরে দেখামু তোরে আর তোর শিষ্যদের ছাড়া বিশ্বকাপ কিভাবে জেতা সম্ভব হয়। আমিও দেখুন তুমি আমার শিশুদের ছাড়া কিভাবে বিশ্বকাপটা জিততে পারো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই বাই।